বাংলা মানবতার সমাধান সাল্লাম আলাইকুম ও রাহনাতুল্লাহি ওবরা খায়তু ইসমিল্লাহর রহমান রহিম আলহামদুলিল্লাহ ও সল্লাহত ও সাল্লাহ আয়া রসউল ইল্লাহ ওয়ায়া আলিহি ও আসায়াবিহি ওমন ওয়ালা আম্মাবা পিএইচটি বাংলার দূরেরও কাছে সম্মানিত সুদী দর্শকবেন্দ্র পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবত জানাচ্ছে আপনারা সুবিধিত আছেন যে আমরা সমষ্টিকভাবে বিজ্ঞ আলমদের সমন্বয়ে একটি বিষয়কে সপ্রমাণ আলোচনার মধ্য দিয়ে পরিস্ফুট করে তুলি কারণ যাতে আমরা সকলের সমানভাবে উপকৃত হতে পারি আলোচনার মূল প্রতিপাদ্য ছিল সলাতের যে ইহকালীন কল্যাণ কারণ আমরা নগদে বিশ্বাসী আমরা নগদ চাই কিন্তু পরকালে যে কল্যাণ সলাতে রয়েছে সেগুলি বর্ণনার এমন বিষয় যে কত পর্ব চলে যাবে তা শেষ করা যাবে না কিন্তু আমরা যে বিষয়টা আজকে এখানে আলোচনা করতে চাচ্ছি সলাতের ইহকালীন কল্যাণ তার মধ্যে আজকে যে বিষয়টা আলোচনা করব। যে সলাতের ভিতরে দৈহিক কী কল্যাণ রয়েছে সে বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে যে সমস্ত অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি চলুন আমরা একে একে তাদের সাথে পরিচিত হয় আমার ডানদিকী উপবিষ্ট আছেন বিশিষ্ট আলমেদিন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আসসালাম ওয়ালাইকুম ওয়াহমতুল্লাহি ওবারাকত আর আমার সর্বমামী উপবিষ্ট আছেন তরুণ আয়ালেমেদীন শেখ মুজাফ্ফরবিন মোসেন আসসালাম ওয়ালাইকুম ওয়াহমতুল্লাহী ও ওবারকত সাথে যোগ দিয়েছেন আমাদের আরেক তরুণ আয়ালেমেদীন শেখ আহমদুল্লাহ আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহি ও ও মরাকত উপস্থাপনায় রয়েছি ফারুল হোসেন সৌদি দর্শক বিন আমরা যদি দেখি তাহলে দেখতে পাব যে ইসলামের এবাদতগুলির স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে সলাৎ এমন একটা আবাদত যে এবাদতে দেহের প্রত্যেকটি অঙ্গকে সমানভাবে জড়িয়ে দিয়েছে আমরা যদি বলি যে হাজ একজন হাজি তফ করতেছেন এটা হজের মধ্যে তিনি কথা বলতে পারবেন সলাতের মধ্যে তিনি কথা বলতে পারবেন না আমরা যদি দেখি যে একজন রোজাদার তিনি এদিক সেদিক চলাফেরাও করতে পারছেন কিন্তু তিনি রোজা আছেন এটা সলাতের মধ্যে তিনি এদিক সেদিক চলতে পারছেন না আমরা যদি দেখি তাহলে দেখতে পাব যে সলাদ যেমন কিছু কর্মের নাম অনুরূপভাবে সলাদ এটি অন্তরেরও কিছু কর্মের নাম দেহেরও কর্মের নাম আমাকে পড়তে হচ্ছে আমাকে কিছু করতে হচ্ছে আমার অঙ্গ সঞ্চালন করতে হচ্ছে এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের দৈহিক যে একটা উপকার আসতেছে সেই উপকারটি আমরা একটু বাস্তবে তুলে ধরার চেষ্টা করব এ বিষয়ে প্রথমে আলোচনা নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অতিথি শেখ মুজাফর বিন আহমদাহু আনস্লা রসুল করিম আহম্মাবাদ ধন্যবাদ পরিচালককে সালাতে দৈহিক উপকার অনেক রয়েছে বিশেষ করে রুকু এবং সেজদার ক্ষেত্রে শরীরের জন্য যে উপকার রয়েছে অন্য ব্যায়াম করে সে উপকারটা পাওয়া যাবে না যাবেন এই জন্য রসুলুল্লাহ সাল্লাম বিশেষ করে সালাতের রুকু এবং সেজদাকে বলেছেন ওই ব্যক্তির সালাত শুদ্ধ নয় সালাত জায়েজ নয় বৈধ হবে না সালাত যে ব্যক্তি রুকু এবং সিজদাতে পিঠ সুজা করে না আমি বলতে চাচ্ছিলাম কথাটা কেন রুকুর ক্ষেত্রে বিধান এত কড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জায়গায় বললেন ওই ব্যক্তি সবচেয়ে বড় চোর যে ব্যক্তি সালাত চুরি করে সাহেব এখন বুঝতে না সালাতে কিভাবে চুরি হয় তখন বললেন যে ব্যক্তি রুকু এবং সিজদা পূর্ণভাবে করে না রুকু এবং সিজদাকে সালাতে রুকুন করা হয়েছে আমি তাসাবুত ভুলে গেলাম দুটা সেজদা দিলে চলবে যদি রুকু ছুটে যায় অথবা একটা সেজদা ছুটে যায় তাহলে কিন্তু শুধু সেহসেচ দিলে হবে না ওই রাখাতটা আবার পূর্ণ করতে হবে করার পরে সেহেতু দিতে হবে কারণ হলো যে সালাতের মধ্যে শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে শরীরকে যথাযথভাবে গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে রুকু এবং সেচদা সেচদা আর একটা বিষয় লক্ষণীয় যে রুকু এবং সেজদার ক্ষেত্রে শরীরে যে সমস্ত জোড়গুলো উঠা এবং বসা ক্ষেত্রে পারস্পরিক জোড়গুলো যত নড়াচড়া হয় অন্য কোনো আহকামের ক্ষেত্রে এত নড়চড় হয় না যার কারণে রুকু এবং সেজদায় গুরুত্ব দেওয়া হয়েছে আর একটা বিষয় উল্লেখ করা যেতে পারে যে ব্যক্তি নিয়মিত মুসল্লি তবে সালাদটা তাকে আদায় করতে হবে সময় মতো। এবং তার হক সহ হক করে এখানে দুঃখজনক ব্যাপার একটা বলি যদি কোনো মুসল্লি তার ওয়াক্ত পার করে সালাতাই করে তাহলে তার মধ্যে অবশ্যই তাড়াহুড়া আসবে তখন সে রুকু এবং সেজদাটা অনুযায়ী করতে পারবে না এক দ্বিতীয় বিষয় হলো যখন কোনো ব্যক্তি সালাত আদায় করতে গিয়ে তাড়াহুড়া করবে পূরণ করল না আর বিষয় হলো যে সালাত যেভাবে আদায় করতে বলা হয়েছে ঠিক ওইভাবে হকুন যে আদায় করছে না ফায়দা পাচ্ছে না রসূলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে নববিতে বসে আছেন এক কোণে একজন সাহাবের ভিতরে ঢুকলেন যে আলোচনা সমষ্টি একটা কথা আসবে সালাত আদায় করতে হবে যথাযথভাবে তার প্রমাণ হলো এটা মসজিদে নববিতা সালাত আদায় করলেন এক সাহাবে রসূল আল্লাহ সাল্লামকে সালাম দিলে তিনি বললেন নির্জি ফাসাল্লি ফাইনাকুল তসাল্লি তুমি ফিরে যাও সালাদ পড়ো তুমি সালাদ পড়ো তিনবার এটা করলেন অথচ লোকটি তিনবারে যদি দুই রাকাত করে পড়ে ছয় রাকাত তিন রাকাত করে পড়লে নয় রাকাত চার রাকাত করে বারো রাকাত আদায় করেছেন রসুল সাল্লাম বললেন তুমি সালাত তাহলে মসজিদে নবীতে রসুল সাল্লাহামের যুগে একজন নবীর সামনে সালাত আদায় অথচ তার সালাত হচ্ছে না তার কারণটা কি ছিল তা দিলে আর কান তার সালাতের মধ্যে ছিল না আর একটা হাদিস বর্ণিত হয়েছে মানে দর্শকদের উদ্দেশ্যে কথাটা বলতে চাচ্ছি যে রসুল্লাহ সাল আলাইকুয়াল্লামের তরিকায় আদায় করলে

আনহু দেখতে পেলেন যে একজন লোক সলাৎ আদায় করছে সে রুকুসিদা ঠিক মতো করছে না সলাৎ থেকে ফারিক হওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন মঞ্জু মাতা তুসল্লি হাকাদা তুমি কতদিন থেকে এইভাবে সলাৎ আদায় করছো সে বললো আমি চল্লিশ বছর থেকে করছি তখন বলছেন যে এই সলাৎ আদায় করে তুমি ইমানদার হতে পারবে না যদি মরো এর উপরে তাহলে মোহাম্মদ রসুল্লাহ দর্শকদেরকে খুব সচেতন হতে হবে এই মর্মে যে রসুল্লাহ সাল্লামের যুগে একজন সাহাবির সালাত কে তিনি নাকস করে দিলেন ফাইন না কালাম তু সল্লি তুমি সালাত পড়ইনি হয়নি ত্রুটিপূর্ণ হয়েছে এমনটা না মানে ওর সালাতটা কাউন্ট হয়নি সুতরাং যদি সালাতের নেকি না পাওয়া যায় সালাতি যদি না হয় শারীরিক উপকার পাবো কি হবে এখানে একটা জরুরি বিষয় দুটো জিনিস আমার মনে হয় আমাদের দর্শকদের সচেতন হতে হবে আমরা যখন সালাত আদায় করবো রসুল্লাহামের পদ্ধতি মানার চেষ্টা করব। কিন্তু কখনোই দৈহিক উপকারের উদ্দেশ্যে সালাত আদায় করবো না সেটা হলো যে আমাদের শেখ মুজাফফর যেটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাতের প্রতিটি কর্মই শরীর উপকার করে হেঁটে সালাতে যাচ্ছি আমরা যে যুগে লিফট গাড়ি ইত্যাদি ছাড়া চড়ি না সে যুগে এক মাইল পথ আমাদের হাঁটা হয় না যে ব্যক্তি হেঁটে মসজিদে যান তিনি দিনে অন্তত সালাতের জন্য হলো দুই কিলো হাঁটেন তিনি এবং আল্লাহ রসুল্লাহাম এ ব্যাপারে সচেতন করেছেন রসুল্লাহামের কিছু সাহাবি দূরে বনি সালামা তারা মসজিদের কাছে আসতে ছিল রসুল্লাহাম বলেন না বনি সালামা তা দিয়া রকম তুক আসা রকম তোমরা যে হেঁটে আসছো এই হাতার কারণে প্রতিটি পদক্ষেপে তোমাদের সব হচ্ছে এবং এই জন্য রসুল্লাহাম মসজিদে অর্থাৎ তিনি বহুতলা ফ্ল্যাটে বাস করেন তিনি যদি সব বৃদ্ধির জন্য হেঁটে যান মসজিদে অন্তত প্রতিটি অন্য সময় অফিসে যেতে লিফটে যেতে পারেন কিন্তু মসজিদে যাওয়ার সময় যদি তিনি হেঁটে নামেন হেঁটে ওঠেন তাহলে তার এই প্রতিটি পদক্ষেপের জন্য তিনি সোয়াফ পাচ্ছেন গোনা মাফ হচ্ছে রুকু বিশেষ যেটা বলেছেন ভাই মুজাফর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা যোগব্যায়াম সম্পর্কে জানেন আমি আবারও সচেতন করছি আমাদের দর্শকদেরকে এই ফায়দার জন্য সালাত আদায় করবেন না আপনি মেসওয়াক করেন ব্রাস করবেন দুনিয়াবি ফায়দার জন্য না সমান্তরালে থাকবে এইভাবে এবং রসুল্লাহামের মতো যদি ঠিক দীর্ঘ সময় রুকু করি তা আমাদের কোমরে রক্ত চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয় কমে আসে এরপরে যখন আমরা তাদিল পুরো দাঁড়াবো এবং কানা রুকু ওহুয়া সুজুদুহু ওয়া ও ওয়া জলসাতুহু বাইনা সজদাতাইনি ক্বরিবাম মিন আস-সাওয়াত রাসূলুল্লাহ রুকুতে যে সময় থাকতেন প্রায় ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন সজদায় যত সময় থাকতেন প্রায় তত সময় বসে থাকতেন ঠিক এই যদি আমরা রুকুতে যত সময় ছিলাম রাসূলুল্লাহ মতো দীর্ঘ সময় আহাদীসে আসছে হযরত আনাস মালিক রাদিয়াল্লাহু বলছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বিষয়ে

সাধারণ মুসল্লিদের জানার সুবিধা হবে সেটা হলো যে ধারণা করেন যে তসবি কেবল তিনবারই পড়তে হবে বেজুড়ি হতে হবে করা যাবে না ও করা যাবে না কিন্তু এখানে তো অধিক ভাবে পড়ার কথা বলা হয়েছে আধিক কথা বলা হয়েছে লিমিটেশন তো নাই বার সর্বনিম্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দীর্ঘ সময় ফরজ নামাজে জামাতের নামাজে অনেক সময় সাহাবীরা বলছেন যে সেজদায় গিয়েছেন মনে হতো যেন উনি উঠবেন না তিনবার নয় কতবার পড়েছেন বলছেন যে আমাদের মনে করতে পারবেন জামাতের নামাজে বোধ এটা নাই জামাতে নামাজও তিনি এরকম করতেন অর্থাৎ যদি আমরা ওইভাবে রুকু করি পিঠটাকে পুরো সোজা করে কোমরের সাথে মিলিয়ে এবং ঠিক অতটা সময় প্রায় দাঁড়িয়ে থাকি তাহলে আবার দ্রুত রক্ত চলাচল আমাদের কোমরের সকল অঙ্গে রক্ত চলাচলটা বেড়ে গেল কারণ কিছুক্ষণ বন্ধু ছিল দ্রুত রক্ত যে রক্তের ভিতরে জমাটবদ্ধতা এবং বিভিন্ন রোগ এটা সেরে যাবে সেচদাই যে যখন আমরা মাথাকে নত করি আমাদের রক্ত মাথায় যেতে একটু কষ্ট হয় ব্রেনটাকে উপরে রক্ত তুলতে হয় সেচদায়ী যাওয়ার পরে ব্রেন এই কষ্ট কমে যায় রক্ত ব্রেনে দীর্ঘ সময় যদি রসুলের প্রতি দিয়ে লম্বা করে আমরা সেচদায় করতে বলে যেভাবে রসুলাম করতেন এবং ঠিক ওর পরে আবার ঠিক প্রায় ততখানির সময় আমরা বসে থাকি তাহলে আমাদের দেহের রক্ত চলাচল ব্রেনের রক্ত চলাচল এবং শরীরের সকল অংশে রক্ত চলাচলটা বেড়ে যাবে রোগ ব্যাধি কমে যাবে কিন্তু আমরা আবারও সতর্ক করি সুন্নাত পালনের জন্য আমরা কোমরকে সোজা করব সুন্নত পালনের জন্য দিল কশরতের দৈনিক কশরতের জন্য আমাদের হাতের আর আপাতত সময় নেই যেটি হচ্ছে আমাদের এটা ছোট্ট বিরতিতে বিরতির পর ফিরে আসছি আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুসফিক মুতাত্বফুন হে মুমিনগণ আল্লাহকে ভয় আল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মানদার তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনুদ নেই যদি হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়

সহজে দুশো সালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবার বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আলোচনা হচ্ছিল সলাতের দৈহি উপকার কিন্তু এই ব্যাপারে আমাদের আলোচকবৃন্দ সকলেই সম্মিলিতভাবে সতর্ক করেছেন সলাত একটি এবাদত কেন আমরা সলাত আদায় করব এটা আল্লাহর নির্দেশ এটা আমাদের উপরে ফরজ কেন আমরা আল্রাসলাত আদায় করব এটা আমাদের নবী মাহমদ সল্লা ইসলাম বলেছেন কেন আমরা সালাত আদায় করব করতে বলেছেন কেন আমরা সলাত আদায় করব আল্লাহর সন্তুষ্টির জন্য কেন আমরা সলাত আদায় করব আল্লাহর কৃতজ্ঞতার জন্য কিন্তু এইগুলি যদি আদায় করি তাহলে সাথে সাথে কিছু বাহ্যিক উপকারও আমাদের চলে আসে

এবং আমরা যেটা আগেই বলেছি আরকান ইসলাম বানানো হয়েছে রসুল্লাহ সাল্লাম নিজে মোতাওয়াতের বিভিন্ন হাদিসে এগুলোর গুরুত্ব বলেছেন একটা হাদিসে আরকান বলেছেন আল্লাহ কোরআন করিমেও এই এবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এখন যদি আমরা অতি বুঝি অর্থাৎ ইসলাম বিষয়ক বিভ্রান্তির উৎপত্তি কোথাক থেকে যখন আমরা কোরআন হাদিসের দু একটা বিষয় নিয়ে রসুল্লাহ সাল্লামের সন্ন্যত সাহাবিদের বুঝকে অমান্য করে নিজেরা থিওরি দিতে চেষ্টা করি তখন ভুল হয়ে যায় যেমন

বলার উদ্দেশ্য যে আমরা আল্লাহ অনুভব করব। কিন্তু কখনোই এই সৌন্দর্য অর্জনের জন্য না তাহলে তো আসল আসল কতখানি এটা বোঝার জন্য আমরা যদি একটু চিন্তা করি যে সালাতের জন্য দেহের কি কি অঙ্গ ব্যবহার হয় এই জিনিসটা দেখলে আমরা বুঝতে পারবো যে দৈহিক উপকারিতা কতখানি আমরা দেখি যে সালাতের জন্য মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রতিটি অঙ্গ ব্যবহৃত হয় এবং প্রতিটি অঙ্গের সৎ ব্যবহার হয় উপকারে আসে এরকম ব্যবহার হয় অথবা আমরা যদি একটা একটি করে দেখি যেমন ব্রেইন ব্রেনের ব্যবহার আমাদের সালাতের মধ্যে হয়ে যাচ্ছে কারণ আমি কয় কাত পড়ছি কি পড়ছি কখন কি পড়তে হচ্ছে কোন মাসালার কোন জায়গায় প্রয়োগযোগ্য কোন জায়গায় সুন্নাত হবে কিভাবে করলে কোন জায়গায় কিভাবে করলে সুন্নত খেলাফ হবে এই যে বিষয়গুলো আমি খাটাইতে হচ্ছে শিখতে এবং এই খাটানোর পাশাপাশি রুকুতে যে রুকুতে যে হাতকে সুযোগ দিলাম ব্রেনে ব্যাপক রক্ত দেয় যে অর্থাৎ ব্রেনটাকে খাটাচ্ছি আবার তাকে কিছু খাবারও দিচ্ছি ব্রেনের চর্চা হচ্ছে এখানে যে আমার রুকুতে পিঠটা সমান হলো কিনা সেজদাতে আমার যেভাবে রসুল আকাম সাসান থাকতে বলেছেন ওরকম ফাঁকা হলো কিনা মাঝখানে এই যে মনসংযোগ এই মনসংযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যুগে মানুষের একটু মনসংযোগের ব্যাঘাত হয়ে গেলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় সালাদ থেকে মানুষ প্রশিক্ষণটা পেয়ে যায় যে মনসংযোগের যাতে ব্যাঘাত না ঘটে আমরা এই রাস্তা চলাচলের জন্য একটু মনসংযোগের ব্যাঘাত ঘটলে অনেক বড় বিপদ দেখে নিয়ে আসতে পারে ভুলের তরে অনেক বিপদ ঘটে অতএব সালাতের মধ্যে আমরা ব্রেইনের ব্যবহার করে মনসংযোগের শিক্ষা নিচ্ছি যেটা আমাদের বাস্তব জীবনেও কাজে লাগছে এক দ্বিতীয়ত ব্রেইনের পাশাপাশি আমার কল বা মনেরও ব্যবহার হচ্ছে কারণ আমি সালাতের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোন কিছুকে স্মরণ করতে পারবো এখানে সালাত আদায় করতে গেলে আমাকে নিয়ত করতে হচ্ছে নিয়ত করতে তাই না আর নিয়ত একটা বিষয় আমার মনে পড়েছে আপনাদের কথা কেটে দিলাম আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি বলছেন যখন সালাতের ইকামত হয়ে যায় তখন তোমরা অস্থির যেও না যেও না হৃদয়ে প্রশান্তি থাকবে চলাচলতা অবলম্বন করে বীর স্থির গাম্ভীর্যের সাথে লক্ষ্য করেন যে আমাদের জীবনের বড় ব্যাধি হলো অস্থিরতা আমরা কোনো কিছু কি শেষ হয়ে গেল হয়ে গেল কিন্তু না আমরা সালাত শব্দ শুনতে পাচ্ছি কিন্তু হৃদয়কে শান্ত আমি সালাতে যাচ্ছি আমার সালাতের সোয়াব পাচ্ছি আমি আমার দায়িত্ব পালন করছি হৃদয়ের স্থিরতা চাল চলনের গাম্ভীর্যু কোন মুসল্লি যদি জামাতের সময় মতো আগে যাবেন কিন্তু একামত হয়ে গেল শান্তভাবে যাচ্ছেন এই যে মনটাকে শান্ত রাখার প্র্যাকটিস অস্থির না হওয়ার প্রতিদিন যে পাঁচবার যদি আমরা এটা করতে থাকি আমি বাস্তবতাই দেখেছি যে সালাতে যাওয়ার ক্ষেত্রে অস্থিরতা মুক্ত প্রশান্ত মন নিয়ে যাওয়ার যে প্র্যাকটিস এটাকে অর্জন করলে বাস্তব জীবনে কোনো কাজে গাড়ি চালানোর সময়ে হাসপাতালে যাওয়ার কারণে চাকরিতে কোনো সময় তার মন অস্থিরতা আক্রান্ত হয় না যে আপনি গুরুত্বপূর্ণ পয়েন্টটি তুলে ধরেছেন মাঝখানে ধন্যবাদ যোগ করার জন্য বলছিলাম যে সালাতের দৈহিক ব্যবহার আমাদের যে অঙ্গগুলোর হয় সেগুলোর আমরা যদি দেখি ধারাবাহিকভাবে তাহলে দেখব যে পুরা দেহেরই ব্যবহার হয় প্রত্যেকটি অঙ্গের ব্যবহার হয় আর যে ব্যবহারটা হয় সে ব্যবহারটা এমনভাবে হয় যে এটা যে মানুষের জন্য উপকারী এটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার কোনোই প্রয়োজন নেই যেমন যেটি একটু আগে আপনি বললেন যে সালাতের জন্য যাওয়ার সময় রসল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন হমসু আলাইকুম রায় যে তোমরা যখন হাঁটবে তখন তোমাদের প্রশান্ত মনে প্রশান্ত ভাবে তোমরা যাবে অস্থির হয়ে যাবে না সাধারণত আমাদের সমাজে কিন্তু উল্টাটা আমরা দেখি দুঃখজনক হলেও সত্য যখন সালাত শুরু হয়ে যায় এটা দুই কারণে হয় এক হলো সময় মতো মসজিদে যাওয়ার যে চর্চা এটা না থাকার কারণে হলো যে কর্মব্যস্ত বেশি হয়ে গেছে আমরা সেই জন্য তো আমরা কি করি একামত শুরু হয়ে গেলে খুব দৌড়াদৌড়ি করে যাওয়ার চেষ্টা করি হুড়াহুড়ি করে যাওয়ার চেষ্টা করি যেটা হাজি নিষেধ এবং এই যে নিষেধ এটা যে মানুষের জন্য ক্ষতিকর হুড়াহুড়ি করে যাওয়া যে কোনো বিপদ ঘটতে পারে এটা তো আমরা সকলেই বুঝি অতএব সালাতে যে ধীরস্থিরতার সাথে যদি বলা হয়েছে এর মাধ্যমেও আমার স্থিরতার এক্সারসাইজ করছি এটাও আমার জন্য উপকারে আসছে আর আমরা যে তাড়াহুড়া করে যাচ্ছি এটা সাধারণত সালাতের প্রতি খুব ভালোবাসা মহাব্বতের কারণে যাচ্ছি যে আমার মনের ব্যাপারটা তা নয় যাই এই জন্য যে এক রাখাত যদি পেয়ে যাই একটু উপর ধরে ফেলে তাহলে একটা রাখাতের ঝামেলা চলে গেল বিষয়টা মনে আমার নেতিবাচক যাই হোক তাহলে ব্রেনের ব্যবহার হচ্ছে আমার মনের ব্যবহার হচ্ছে মনের মনসংযোগ আমার ঘটছে এরপর আমার চোখের ব্যবহার হচ্ছে চোখকে আমি নিয়ন্ত্রণ করা শিখছি নামাজের মধ্যে তত্র তাকানো যাচ্ছে না আমাকে নির্দিষ্ট গন্দির বিদে তাকাতে হচ্ছে ইমাম উঠছেন কি বসছেন কি করছেন আমি দেখছি অবস্থায় যে মুসল্লি সিজদার স্থানের দিকে নজর দেবেন সিজদার স্থানের নজর দেবেন রসুল সাল্লাম হাদিসে বলেছেন যে বান্দা যখন সিজদার স্থানের দিকে নজর দিয়ে সলাৎ আদায় করে আল্লাহ রবুল আলমিন তার দিকে তাকাতে থাকেন যতক্ষণ না সে ডানে বামে ফিরে যখন চোখটা ফিরিয়ে নিয়ে তখন আল্লাহ তার চোখ ফিরিয়ে নেন কত গুরুত্বপূর্ণ বিষয় তাকে এখানেই নজর দিত সিজাস্থানের দিকে আর একমাত্র তাসাউদের অবস্থায় আপনার যে হাঁটুর উপরে রেখে ডান হাতের সাত যে ইশারা করতে থাকবে ওখানে এসে নজর দেবে এছাড়া আর কিছু না কিন্তু আমাদের সমাজে কিছু ভুল কথা আছে যে আমরা যখন সালাত দাঁড়াবো তখন পায়ের বৃদ্ধাঙ্গুলি ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকাবো বা এরকম কিছুর প্রচলন আছে যার ফলে আমরা মূল অবিষ্ট লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি এটাই বলছিলাম যে চোখের ব্যবহার চোখের নিয়ন্ত্রণ আমরা গাড়ি চালাচ্ছি বা রাস্তা চলছি যেখানে যাচ্ছি আমার চোখ যে নির্দিষ্ট জায়গা থাকা দরকার এটা আমি সালাদ থেকে পাচ্ছি চোখের এক ধরনের এক্সারসাইজ হচ্ছে মুখে আমি সুরা ফাতে বলছি পড়ছি এতে মুখের এক্সারসাইজ হচ্ছে আমি কানে ইমাম কখন রুকুতে যাচ্ছে আচ্ছা আপনার এই কথাটার সাথে আমি একটু দর্শকদের সুবিধার্থে বলতে চাচ্ছি যে মনে মনে কোনো জিনিস আবৃত করা আবৃত্তি করা আর পড়া দুটা কিন্তু এক নয় যখন পর্ব তখন আমাকে ঠুট নড়তে হবে না উচ্চারণ হয় না আর এটারই ভুল অনেকে করে থাকেন যে সলাতে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে তাকবির এহারাম বেদে বা তাকবির তাহরিমা যেটা বলি আমরা সেটা বেদে তিনি মনে মনে মন কলা খেতে থাকেন এইভাবে তো সলাতে নিয়ম নয় বরং সলাদটা যখন পড়ার বিষয় যেগুলি আসবে তখন তাকে আপনার ঠুট নেড়েই পড়তে হবে নাহলে হরফ উচ্চারণ যথার্থ হবে না হবে না মুখে থেকে এটা হতে পারে না অতএব মুখের ব্যবহার এখানে হচ্ছে পায়ের ব্যবহার হাতের ব্যবহার তো হচ্ছেই আমি চাই। আমাদের সালাম ফেরানোর যে আমাদেরকে শিখাইছেন আমার একবার একবার না একাধিকবার ঘাড়ে বড় ধরনের সমস্যা দেখা দিছিল। যে আমি ঘাড় ফিরিতে পারতাম না মুস হওয়ার মতো অবস্থা বড় একজন আপনার স্নায়ু বিশেষজ্ঞর কাছে গেলাম উনি আমাকে একটা ব্যায়াম দেখালেন মজার বিষয় হলো সে ব্যায়ামটা হুবহু সালাতের সালাম উনি আমাকে বললেন যে আপনি নিয়মিত ধীরে ধীরে এবং আরেকটা জিনিস মজার বললেন যে আপনি এভাবে করতে পারবেন না এভাবে তাকাতে পারবেন না খুব ধীরে 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 ঘাড়কে আপনি আনতে আনতে এই পর্যন্ত আনবেন আবার ওইদিকে নেবেন সোহান আল্লাহ তখন আমি বুঝলাম যে কত যে উপকারিতা নামাজের সালাতের প্রতিটি অঙ্গে প্রতিটি হুকুম ভিতরে আল্লাহ তালা রেখে বর্তমান সময়ের আধুনিক সভ্যতার বড় রোগ হলো আর্থাইসিস অর্থাৎ বয়সের সাথে সাথে হাত পা হাঁটু ইত্যাদি গুলো মানে অকর্মণ্য হয় ব্যথা হয় এটা অনেক সময় আভ্যন্তরীণ কারণে হয় তবে যারা নিয়মিত সালাত আদায় করেন সালাতে আঙ্গুলগুলোর পায়ের আঙ্গুল হাঁটুগুলোর যথার্থ ব্যবহার করেন তিনি একেবারে পঁচানব্বই বছর বাঁচলেও তার আর্থায় হবে না অন্য কোনো কারণ বাস্তব চিত্র দেখি সালাত আদায়কারী মুসলিম বৃদ্ধ হলেও সাধারণত তাদেরকে আমরা দেখি যে সবাই চলাচল তাদের জন্য সহজ ধন্যবাদ সম্মানিত অতিবৃন্দ আপনাদের আলোচনা খুব প্রাণবন্ত হচ্ছিল মনে হচ্ছিল আরো শুনি আরো শুনি কোরআন ও সন্ন্যাহের আলোচনা অত্যন্ত সুমধুর সুমিষ্টি যতই শুনি ততই নামদুর লাগে কিন্তু সময় আমাদের দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে পর্ব থেকে আমরা বলবো যে আমরা যে সমস্ত কথাগুলি শুনলাম কোরআন ও সন্ন্যাহের আলোকে সলাতের যে বাহ্যিক উপকারিতা দৈহিক উপকারিতার কথা আমরা শুনলাম এটা আমাদের পিছনে আসবে মূল টার্গেট থাকবে আল্লাহ রব আলমিনের নির্দেশে আমরা সলাৎ আদায় করছি সলাৎ আমাদের এবাদত আমাদেরকে আদায় করতে হবে এবং আবাদতের মধ্যে এটি হলো মাথা মাথা কেটে দিয়ে যেমন দেহের মূল্য থাকে না সলাদবিহীন কোনো ইমানের কোনো মূল্য حكينا كادي صلات كامر شيله كاداي كربو وموتر بس طب فلا فولو امرا ان شاء الله بجابو اخر التو مدجن كمان الله سبحانه وتعالى امدركي صلاتر جتاجتو جتنوبا هو توفيق دان كرون امين سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته

Wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik, Dekhun, or Dhangini tangini. আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়